দেখো আমার কচুর শাক কাটা হয়ে গেছে, এবার এই কচুর শাকগুলোকে আমি সেদ্ধ করব, তারপরে রান্না করব। দাঁড়াও আমি আগে সেদ্ধ করে নিই। কচু শাকগুলো আমি প্রেসারে দিয়ে দেবো, তারপরে এগুলোকে সেদ্ধ করব। কালকেই শাকটা কেটে রেখেছিলাম, করতে সকালে করতে সুবিধা হয়। আসলে আমার মেয়ে ছোট, তো তাই জন্য কালকে কেটে রেখেছিলাম, ওকে স্কুলে পাঠিয়ে এবার রান্না করব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার বসিয়ে দেবো। ওভেনটা বাড়িয়ে দেবো, এবার আস্তে আস্তে কচু শাকটা সেদ্ধ হোক। দেখো গাইস, আমি কচুর শাকের জন্য নিয়ে নিয়েছি চিনি, রসুন, কাঁচা লঙ্কা, ছোলা বা ছোলা, আর একটা হলুদ, এটা হচ্ছে নুন। ঠিক আছে, যারা কাঁচা লঙ্কা যারা ছোলা না দেবেন তারা চিংড়ি মাছ দিয়েও করতে পারে। কচুর শাকটা সেদ্ধ হতে ততক্ষণ আমি মাছটা ধুয়ে আনি। মাছ নিয়ে এসেছে, এটা কী মাছ বললো তো বন্ধুরা? এটা হচ্ছে ভোলা মাছ। এই মাছটা নুন হলুদ ধুয়ে দিয়েছি, ওই মাছটাকে মাখিয়ে রাখি। শাকটা হয়ে গেলে আপনি মাছটা করবেন। কচু সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার আমি কড়াইতে তেল দেবো। ছোলাগুলো দিয়ে দিচ্ছি, ভালো ভাজা হবে। এই যে রসুন, রসুনটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সবের মধ্যে গাইস, আমার কচু শাক রেডি। আপনারা চাইলে খুব সহজেই এটা করে নিতে পারবেন।